সৈকতের এই কালেকশনটাই দারুণ কালেকশন, যেটা দেখলে মনটা ভরে যাবে। বিভিন্ন রকমের ক্যাকটাস, এই ক্যাকটাসের শখ ওর বলছে কতদিনের ক্যাকটাসের শখ? এটা আপনার 1 বছর হলো আমার, 1 বছরে এতটা কালেকশন করে নিয়েছি ক্যাকটাসের। আচ্ছা ক্যাকটাসের খাবারটা কী দাও? ক্যাকটাসের অ্যাকচুয়ালি খাবারটা খুবই কম লাগে, বেশি খাবার না দেওয়া ভালো। 6 মাসে মানে বছরে 2 বার খাবার দিলেই হয়। বছরে 2 বার? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটা গার্ডেন আর্টিস্টকে নিয়ে এসেছি তোমাদের সামনে, যার নাম হলো সৈকত। নমস্কার, আজকে সৈকতের ছাদ বাগানে এসেছি আমি, যার কাছে আমি বিভিন্ন রকমের গাছ তোমাদের দেখাবো, আর কতদিন ধরে বাগানটা করছে, কিভাবে ও যত্ন করছে, এবং ও কিছু টিস্যু কালচারের অপরাজিতাও তৈরি করে, বিভিন্ন রকমের গাছ আছে, ক্যাকটাসের একটা গ্যালারি আছে ওর, সব দেখাবো। তো চলো আজকে আমি বাকিগুলো সব কিছু তোমাদের দেখাচ্ছি, আর তার সাথে আরও গল্প করতে থাকছি। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামের গোড়াগুলো দেখার মতো। আচ্ছা এই অ্যাডেনিয়ামগুলো দেখতে দেখতেই শুনে নিই, কতদিনের অ্যাডেনিয়াম ওগুলো ওর বলো, কতদিনের অ্যাডেনিয়াম? এটা আপনার 2.5 বছরের আছে, এটা আপনার একটা আরাবিকাম ভ্যারাইটি। কি ভ্যারাইটি এটা? এটা হচ্ছে আরাবিকাম, অ্যাডেনিয়ামের একটা আরাবিকাম ভ্যারাইটি। হ্যাঁ আরাবিকাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এরকম নর্মাল দেশিটা, এটা মোটামুটি 3.5 বছর হলো, এটাও 3 বছরের কাছে। এটা আমি একজন ভদ্রলোকের কাছ থেকে নিয়েছিলাম, ওনার কাছে মোটামুটি হয়তো 5 বছর মতো ছিল, আমার কাছে 1 বছর হলো বয়স। আচ্ছা, সাইজ তো বিরাট। হ্যাঁ সাইজ বিরাট, এটাকে আমি বড় পট থেকে এই থালা পটটাই চেঞ্জ করছি। আচ্ছা, আর এটা একটা পাইন বনসাই এখন চেষ্টা করছি, আমি জানি না কতটা কী হবে, আমি চেষ্টা করছি, এটা পাইনের একটা বনসাই আর কি, দেখা যাক। হ্যাঁ আচ্ছা, আর কী কালেকশন আছে? এটা 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 কী গাছের নাম বলে? নলিনী। এটা হচ্ছে নলিনী, এটাও বনসাই দেওয়া আছে, এটা আস্তে আস্তে শেপ। এটা কত কতদিনের এটা গাছটা? এটা ওই আপনার 6 মাসের মতো হলো। 6 মাসের মতো? আর কি আছে তোমার? হ্যাঁ দেখি বল। এটা একটা অ্যারাবিকামের ভ্যারাইটি, এটা আমি আপনার দেরাদুন থেকে সংগ্রহ করেছি। তো এইটার মানে বিশেষত্ব হচ্ছে এটার গোড়াটা এরকমই ছোটই থাকবে গাছটা, আর এই ফুল হবে গোড়ায়, এইটাই এর বিশেষত্ব। আর দেরাদুনের থেকে আনা? হ্যাঁ দেরাদুনের থেকে আনানো। এটা আপনার আরাবিকামের কিন্তু ফুলে কোনো মানে কোনো কালার বা অন্য কিছু আছে না দেশির মতোই, কিন্তু আপনার এই শেপটা এত ছোট বয়সে খুব সুন্দর, বেনিয়ান ট্রির মতো। হ্যাঁ বেনিয়ান ট্রির মতো, মানে খুব এটা বনসাইয়ের জন্য আদর্শ এগুলো। আচ্ছা আচ্ছা, এই ভ্যারাইটিটা? এই ভ্যারাইটিটা আরাবিকাম। আচ্ছা, আরও কয়েকটা আছে, এই দুটো অ্যারাবিকাম, দুটো এখন। এগুলো কোথা থেকে আনা হয়েছে? এগুলো তিনটেই আমার দেরাদুন থেকে। দেরাদুন? হ্যাঁ। দেরাদুন কি ঘুরতে যাওয়া হয়েছে? না, দেরাদুন থেকে আমি অনলাইনে আনা করেছি। আচ্ছা অনলাইন, আমি ওখান থেকে অনলাইনে আনা করেছি। ছোট্ট ছোট্ট ছিল, এখন বেশ। এগুলো কতদিনের গাছ? 2 বছর হলো। 2 বছর হলো। আর বাকি এগুলো এগুলো কি দেশি ভ্যারাইটি? এগুলো সব আপনার ইয়ে আছে, ওবেসাম আছে, রোজি আছে, কোনোটা সিঙ্গেল পেটাল আছে, বা এগুলো সব ভ্যারাইটি আছে। এখন তার অ্যাডেনিয়াম ফুল থাকে না? এখন হবে না, ফুল হবে না, ফুল না হয় ভালো, যেহেতু কুড়িগুলো এসছে ওই জন্য আমি রেখে দিয়েছি। আচ্ছা এই গাছগুলো কত দিনের তাও মোটামুটি? এই ছোট ছোট গাছগুলো, এই ছোট ছোটগুলো আপনি অ্যাডেনিয়ামগুলো বলছেন, এগুলো মোটামুটি সবগুলোই 1-2 বছর হতে চলল, সব 1-2 বছর। এই বাগানটা খুব একটা বেশি। হ্যাঁ অ্যাডেনিয়ামের পটিং মিক্সটা তুমি কি বানাও? দেখছি এখানে দানা দানা বালি আছে মনে হচ্ছে। আমি দুরকম ভাবে ইউজ করছি, একটা এটা আমি প্রথমে দেখি, এটাতে শুধু সিন্ডার আছে, এক মিনিট, এটাতে শুধু সিন্ডার, সিন্ডার আর ভার্মি কম্পোস্ট। আচ্ছা এই রেজাল্ট ভালো দেখছি, সিন্ডার আর ভার্মি কম্পোস্ট, শুধু সিন্ডার আর ভার্মি কম্পোস্ট, এইটাতে এই একটার জন্য। আর বাকিগুলোতে ম্যাক্সিমাম আছে আপনার, আমি আপনাকে এইটা নিয়ে নিচ্ছি, পুরোনোটা দেখাতে সুবিধা হবে। এই আর চালা বালি আর আপনার নর্মাল বালি, স্যান্ড, তার সাথে ভার্মি কম্পোস্ট, আর 6 মাস আগে থেকে আমার রেডি করা থাকে বোন ডাস্ট, সিংকুচি, পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, এগুলো সব মিশিয়ে একটা মিক্সচার রেডি করা থাকে। আচ্ছা ওইটা এই রকম পটে, এই 6 ইঞ্চি পটে আমি আপনার 4 চামচ দিই মিক্সচারটা সাথে। আচ্ছা তাতে আমার কাজ হয়ে যায়, ফুল ভালো আসে। হ্যাঁ ফুল ভালো, এইগুলো এখন আমি ফুল নিইনি, এই প্রথম ফুল আসছে, যেহেতু গাছটা ছোট ছিল। আচ্ছা আচ্ছা, এখন যদি ফুল নিইনি গাছটা সরু হয়ে হয়ে শেষ হয়ে যাবে। এই গাছগুলো কোথা থেকে আনা হয়েছে? এই গাছগুলো সব কলকাতার আছে, সব কলকাতার থেকে। আর বাকি কি আছে? আর এইটা আমার একটা নিজের তৈরি চারা করা আছে বীজ থেকে, এটা আমি বনসাইয়ের জন্য রেডি করছি। এটা আচ্ছা, এটা কি গ্রাফটিং করবে নাকি? না এটা গ্রাফটিং, এটা আমি বনসাই করব, গ্রাফটিং করব না। আচ্ছা আচ্ছা, এই শেপটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টায় আছি, দেখা যাক কি। এগুলো তো দেখছি আমি, আরও তোমার
এটা দত্তপ্রিয়া গাছ। হ্যাঁ এটা দত্তপ্রিয়া, এটার একটা ভ্যারাইটি আছে, এটা দুটো ভ্যারাইটি আছে আমার কাছে। এটা পাতাটা নর্মাল পাতার মতো। আচ্ছা আচ্ছা। একটা ওখানে একটা ভ্যারাইটি আছে যেটা পাতাটা আপনার তিন পাতা আছে, তিনটে খাঁজ থাকে পাতাটা। মানে কালার আলাদা আলাদা না একই কালার আছে? না কালারটা আলাদা না, এটার এটার মানে পাতাটাই আলাদা, ফুলটা খুব সুন্দর। আচ্ছা। আর ওগুলো তো নাক চম্পা নাকি? ওগুলো নাক চম্পা আছে, আর এইটা আমার একটা আড়াই বছরের সবে দাঁড়াচ্ছে। আচ্ছা ধরেও তো আছে সবে দাঁড়াচ্ছে। একবার পেয়েছি, খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। আচ্ছা এটা আমাদের আসানসোলেরই গাছ, তো একে আমি এই বালতিতে প্রথম থেকেই বসেছি। সবে তো ধরেও আছে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই সবেদা গাছের এই যে ফুলগুলো থাকে এটাকে আপনি হ্যান্ড পলিনেটও করতে পারেন। আচ্ছা। অনেক সময় কি হয়, কেমিক্যাল ওষুধ দেওয়ার জন্য মৌমাছিরা আসে না। হ্যাঁ। তো আপনি এই বাঁ হাতে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাটার উল্টো দিকে ফুলটাকে একটু ঘুরিয়ে দেবেন, বাস আর কিছু করতে হবে না, এটা হ্যান্ড পলিনেট হয়ে যাবে। এই ছোট টিপসটা জানা গেল। আরেকটা টিপস আমি দিতে চাই, যেহেতু আমি অ্যাডিনিয়ামটা এটা আমি একবার করেছি নিজে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে অ্যাডিনিয়ামের যে পাতাগুলো। আচ্ছা। অ্যাডিনিয়ামের পাতাগুলো ভীষণ বিষাক্ত, তেতো, খুব তেতো। আচ্ছা। ওই পাতাগুলো বেশ কিছু ছিঁড়ে নিয়ে গরম জলে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে তারপর যদি স্প্রে করা হয় তাহলে মিলিবাগ বা অন্যান্য জাতীয় পোকাগুলো কিছুদিনের জন্য আটকানো যাবে। তাই দিনের জন্য। বাহ। এই যে কোনো অ্যাডিনিয়ামের পাতা? যে কোনো অ্যাডিনিয়ামের পাতা। এটা নতুন টিপস। যে গাছটা একটু বেশি পাতা আছে সেইখান থেকে নেওয়াই ভালো, কারণ অ্যাডিনিয়ামের পাতা দিতে সব সেই। আর এই এইটা কি? এটা এটা কোনটা বলুন? এই এইটা এটা? হ্যাঁ এটা মিলি। এটা মিলি, এটা ভ্যারিগেটেড মিলি আছে। আচ্ছা। এগুলো কোথা থেকে আনা? এগুলো সব আসানসোলেরই কালেকশন। আচ্ছা। এটা আপনার দু বছর হয়ে গেল গাছ। সেটা আরো গাছ দেখি। এটা একটা দেখতে পারেন, এটা একটা পোর্টফোলিও গাছ আমার। এটা আমি বলি নর্মাল দেখতে পাবেন সব জায়গায়। কিন্তু আর এটা মনে হয় কি গাছ? এটা এটা আপনার মর্নিং গ্লোরির একটা ছোট ভ্যারাইটি, খুব ভুল হয় মোচেই তো মর্নিং গ্লোরি বড় হয়। হ্যাঁ এটা একটা ছোট ভ্যারাইটি, যদি একটু ঠিকঠাক যত্ন করা যায় প্রচন্ড ফুল দেয়, আর ওকে লতানোর যদি জায়গা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি পাখিদের জন্য করা আছে? পাখিদের জন্য করা আছে, ছোট ছোট পাখি কাঠবিড়ালি আসছে। পাখি কাঠবিড়ালি আসে? হ্যাঁ, গাছটা যাতে নষ্ট না করে। আচ্ছা, সব দিকটাই খেয়াল রাখতে হয়েছে। সাথে এখানে তো দেখছি একটা শেড করা আছে, ভালোই। ওগুলো কি পাখির জন্য বাসা করা আছে নাকি? বাসা করেছিলাম কিন্তু ওগুলো এখনো আসেনি। আচ্ছা, এখানে এই জবা দেখছি, জবার অনেক কালেকশন। এগুলো কি কি জবা আছে? এগুলো দেখুন, এইটা এগুলো নর্মাল দেশি, এগুলো পনে ভ্যারাইটির মধ্যে আছে। এগুলো আজকে ফুলটা ফোটেনি, এইটা সব থেকে ভালো। এটা এটা হচ্ছে ফ্লেভার। আচ্ছা আচ্ছা। এটা ফুলটা ফুললে আমি আপনাকে ছবি দিয়ে দেবো, আপনি দেখাতে পারবেন। এই ভ্যারাইটিটা খুব ভালো, এটা অস্ট্রেলিয়ান বলে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অস্ট্রেলিয়ান না, এগুলো হচ্ছে সব ভূমধ্যসাগরীয় জবা। আচ্ছা। আমাদের দেশেই তৈরি, অস্ট্রেলিয়া থেকে আসেন। জবার কালেকশন অনেকগুলোই আছে, গ্রীষ্মকালীন জবা তো গ্রীষ্মকালেই ফুটবে। সেই আমার গাছটা দেখে খুবই ভালো লাগছে, এত ব্রাঞ্চ ছাড়ে অনেকগুলো ব্রাঞ্চও আছে। আর এগুলোর দাম কীরকম হয়? এগুলোর দাম দেখুন, এগুলো জায়গা হিসেবে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। যারা নিজেদের মানে তৈরি করছে আর কি বীজ থেকে, তাদের কাছে আপনি ওই ছোটো গাছ নিলে ওগুলো ম্যাক্সিমাম 600-750 এরকম থেকে শুরু হয়। আচ্ছা। এইরকম গাছ হলে মোটামুটি ধরে নিন। এগুলো গ্রাফটেড হয়? না, এগুলোতে গ্রাফট না করাই ভালো, এগুলোর এইটাই সৌন্দর্য। আচ্ছা আচ্ছা। এই ব্রাঞ্চেসগুলোর জন্য গ্রাফট করলে সাইজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। এগুলো কালেকশন তোমার দেরাদুন থেকে? হ্যাঁ, এগুলো সব দেরাদুন থেকে। আচ্ছা, তুমি এগুলো বিক্রি করো নাকি কিছু? আমি এগুলো করব, আমি আগে স্টকটা নিজের বাড়ি নিতে চাই। আচ্ছা, স্টক বাড়ানোর পর এগুলো করারই প্ল্যান তোমার কাছ থেকে পাওয়া যাবে, ঠিক আছে। আরো নিচে দেখি কি কি আছে। অনেকই গাছ আছে এখানে, একটা দেখলাম আমি পর্তুলাকার, তো একদম পুরো মানে কি বলবো মার্কেট লেগে আছে বিভিন্ন রকমের। তার সাথে আছে এখানে একটা দেখলাম এই দত্তপ্রিয়াটা, এখানে একটা আলাদা রকমের দত্তপ্রিয়া, পাতাটাই আলাদা। এটা মনে হয় ভুটান জুই। এটা কুন্দ। আচ্ছা, এটা কুন্দ গাছ। এইটা কি? এটা এটা আমলকি লাগিয়েছি, এখনো গাছটা কোনো গ্রোথ নেই। আচ্ছা, দেশি না গ্রাফট? এটা দেশি। দেশি 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 তো কল আসতে অনেক টাইম লাগে। অনেকটা টাইম লাগে, আমি ইচ্ছা করে লাগিয়েছি, দেখা যাক। আচ্ছা, কি হয় ধৈর্য ধরে কি হয়। দেশি আমলকির গাছ, ঠিক আছে। বাগানের একটা উপর থেকে নিচের একটা ওভারভিউ, অনেকই গাছ আছে। নিচে আছে বোগেনভেলিয়া, অনেক রকমের কালেকশন আছে বোগেনভেলিয়া।
যেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এগুলো কি কি গাছ আছে? এগুলোতে আপনার ওই পিটুনিয়া, পিটুনিয়া আছে, প্যানজি আছে, এটা গ্যাজেনিয়া, সব ছোট থেকেই হয়েছে, মানে আমি বড় গাছ লাগাই না, শীতে সব চারা এনেই তৈরি করি। তো চারা এনে তো এই কি কি পটিং মিক্স কি কি করা আছে? পটিং মিক্স কিছু নয়, বালি, ভার্মি আর মাটি, গোবর মাটি, বেশি কিছু দিই না, ওতেই হয়ে যায়। আর সরষের খোল গাছ একটু বড় হয়। এখন শীতকালের আগেই আমি ভিডিওটা করছি, তাই সমস্ত ফুল আসেনি। হ্যাঁ, তাও এই যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। সব থেকে আমি এসেছি যে ওর গাছ তৈরি করে সেটার জন্য, কিন্তু গাছ এখন তৈরির প্রসেসটা একটু ডিলে হচ্ছে ওর বলছে। বোগানভেলিয়াটা খুব সুন্দর ফুল ছেড়েছে। এই গাছটা কত দিনে? বোগানভেলিয়াটা এটা আপনার এটা 3 বছর হয়ে গেল। এই গাছটা 3 বছর। থিমা ভ্যারাইটি, থিমা ভ্যারাইটি। বনসাইট করছো নাকি এটাকে? না, এটা বনসাই না, ছোটর মধ্যে আকার দেওয়ার চেষ্টা। সেপটা সেপটা এইভাবে করা আছে, এটা ক্যানোপি টাইপের সেপ করার চেষ্টা করি। এখানেও জবা আছে অনেক রকমের। জবা কি প্রিয় গাছ নাকি? জবা প্রিয় বলতে পূজোর জন্য আর কি, মা মা ওটা তো জবার জন্য। আচ্ছা, এখানে গাঁদা লাগানো আছে। এই এই বোগানভেলিয়াটা কত দিন? এইটা এই বছরের নতুন। এটা নতুন গাছ? এটা 5-6 মাস হলো। পাঁচ ছ মাস হলো। এটা কোথা থেকে আনা হয়েছে? এটা আমি কালেক্ট করেছি আপনার বিয়ে থেকে, এটা আপনার গোপালপুর থেকে, গোপালপুর নার্সারি থেকে। তখন এত ব্রাঞ্চেস ছিল না, তারপর একটু বোগানভেলিয়া একটু রিসার্চ করলাম, তারপর মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে এখন। আচ্ছা, এই এই গাছগুলো কোথা থেকে আনা হয়েছে? এগুলো সব দুর্গাপুর, দুর্গাপুর। আমার ভিডিওতে, ভিডিওই দেখে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার ভিডিওতে নার্সারি দেওয়া আছে, বোগানভেলিয়ার নার্সারি, পুষ্পাঙ্গন নার্সারি, সেখান থেকে গাছগুলো আনা হয়েছে। তো যাই হোক, গাছগুলোর কোয়ালিটিও ভালো এসেছে আর যত্ন তো হয়েছে ভালো, ভালোই ফুল ফুটে আছে আমরা দেখতে পাচ্ছি। এখন তো বোগানভেলিয়ার এবারে সিজন, আরও ফুল ফুটবে। এখানেও কিছু আছে কালেকশন বোগানভেলিয়ার। সৈকতের এই কালেকশনটাই দারুণ কালেকশন, যেটা দেখলে মনটা ভরে যাবে। বিভিন্ন রকমের ক্যাকটাস, এই ক্যাকটাসের শখ ওর বলছে। কতদিনের ক্যাকটাসের শখ? এটা আপনার 1 বছর হলো। আমার 1 বছরে এতটা কালেকশন করে নিয়েছি ক্যাকটাসের। আচ্ছা, ক্যাকটাসের খাবারটা কী দাও? ক্যাকটাসের অ্যাকচুয়ালি খাবারটা খুবই কম লাগে, বেশি খাবার না দেওয়া ভালো। 6 মাসে আপনার বছরে 2 বার খাবার দিলেই হয়। বছরে 2 বার? বছরে 2 বার। আচ্ছা, আর খাবার বলতে ওই বনডাস্ট, সিনকুচি, পটাস, এগুলো একসাথে মিশিয়ে রেখে দিয়ে বেশ ভালো করে ডিকম্পোস্ট করে নিতে হবে। কতদিন? যতদিন পারা যায় ততদিন, মোটামুটি যদি 6 মাস হয় তো আরও ভালো। আচ্ছা, ডিকম্পোস্ট করে দিয়ে তারপর 1 চামচ করে প্রতি টব হিসাবে দিলে ভালো। এগুলো একদম ছোট ছোট, এগুলো কি? এগুলো সব বীচের আমার তৈরি হচ্ছে, এগুলো জিমনোক্যালসিয়ামেরই আছে, ছোট ছোট ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, বীচের এগুলো বড় করার জন্য রেখেছি। ক্যাকটাসের বীজ হয়? হ্যাঁ, ক্যাকটাসের বীজ হয়, সব ভ্যারাইটি হয় না, কিছু কিছু। আচ্ছা, এইখানে তিনটে আছে, তিনটে একটু হাতে নিয়ে দেখাও আমার। দারুণ কালেকশন। এই তিনটে কি? এটা আমি একটু ছায়াতে করতে চাই, কারণ রোদ তাদের জন্য খুব। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ। আচ্ছা, এইগুলো তো রোদ লাগে না নাকি? এটাতে রোদটা, এদের জন্য রোদটা খুব ক্ষতিকারক, একদম ডাইরেক্ট রোদটা ক্ষতিকারক বলে। ক্যাকটাস সব ক্যাকটাস ডিরেক্ট হতে থাকে, কিন্তু এই দুটোর জন্য যেহেতু এগুলো আপনার ভ্যারিগেটেড ভ্যারাইটি, মানে কালার আছে। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য এদের রোদটা, ডিরেক্ট রোদটা না লাগানোই ভালো। ফিল্টার্ড সানলাইট সব থেকে ভালো, ফিল্টার্ড সানলাইট সবসময়, তবে গিয়ে কালারটা আপনার ইন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, এখানেও এখানেও ও তো এখানেও অনেক কিছু আছে। থাউজেন্ড অফ মাদার না কি বলে ওটাকে? হ্যাঁ, এটা হচ্ছে থাউজেন্ড মাদার অফ থাউজেন্ড, মাদার অফ থাউজেন্ড। এটা হচ্ছে আপনার পেপারোমিয়া, পেপারোমিয়া। এগুলো কিসের? এগুলো এক ধরনের ইনডোরি আর কি। এগুলো এখানে আমার সেট করে গেছে, হাওয়ার দিয়া আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার, এটা নামটা আমি মতো বলতে পারছি না, কিন্তু গাছটা খুব সুন্দর। হ্যাঁ, দেখেই তো লাগছে। এটা শিলিগুড়ি থেকে আনানো, শিলিগুড়ি থেকে। মানে কি এগুলো সব অনলাইনে আনা? অনলাইনে আনা ম্যাক্সিমাম। আমি তো অনলাইনে কোন সাইট থেকে আনাচ্ছি? অনলাইনে সাইট না, আমি বিভিন্ন জায়গায় পোস্ট থেকে তাদের সাথে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, নার্সারি থেকে। হ্যাঁ, তারপর জানার চেষ্টা করি কি যে শিলিগুড়ির অ্যাটমসফিয়ার এখানকার তো আলাদা, এখানে বাঁচবে কি না। আচ্ছা, তো ওরা যদি আমাকে বলে যে এইভাবে ব্যবস্থা করতে হবে, যেমন এখানটাতে একদম রোদ আছে না, রোদ এলো মোটামুটি গার্ড হয়েছে। আচ্ছা, এখানে দেখুন গ্রোথটা আমার নিয়ে নিয়েছে। এই গাছ কত দিনের? এটা এই গাছটাই নতুন, খুব জোর হলে 3 মাস হবে, নতুন মাস হবে, ছোট্ট এসেছিল, এখন ভালোই গ্রোথ নিয়ে নিয়েছে।
পটিং মিক্স, পটিং মিক্সেতে আছে আপনার ভার্মি কম্পোস্ট আর আপনার কোকোপিট, আচ্ছা একটু বালি আর একটু ওই আপনার হাড়গুড়ি একটু মিশিয়ে দিয়েছি, খুব সামান্য। একটা ভালো জিনিস বাগানে আছে, নাম হচ্ছে পিকাসো। পিকাসো কোথা থেকে কালেকশন? এটা আমি লোকাল থেকে এনেছি, একজনের কাছে খুব মানে খুব অস্বস্তিকর অবস্থায় রাখা ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। অ্যাকোরিয়ামে রাখা ছিল কি ওর? হ্যাঁ না, একটা দোকানে রাখা ছিল, আমি কিনবো বলে যাইনি। আচ্ছা, তারপর গিয়ে কি মনে হলো আমি নিয়ে এসেছি। একে বাড়িতে রেখে কি করবে? কিছু না, আমি কিছু মানে প্ল্যান করে আমি আনিনি, ওকে আমার দেখে ভালো লেগেছিল তাই আমি নিয়ে এসেছিলাম। যখন এনেছিলাম 10 টাকার কয়েনের মতো ছিল। 10 টাকার কয়েন কতদিন আছে? 3 বছর হয়ে গেছে। 3 বছর? খাবার দাবার? খাবার দাবার ওর পেলেটস আছে, তারপর মাঝে গ্রীষ্মকালে আপনার ইয়ে খাই, তরমুজ শশা ছোটো ছোটো মাছ। আচ্ছা, তবে ওই আর এই টপটা দেওয়া আছে কিসের জন্য? টপটা ওর ওপরে উঠে ওখানে সান বাথ নেয়, বাস্কিং, ওটা ওর বাস্কিং এরিয়া। আচ্ছা 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 আচ্ছা, সবসময় ভিজে থাকতে পছন্দ করে না, কিছু সময় এসেও পিঠটা শুকিয়ে না। বাহ, খুব সুন্দর জিনিস, এইসব জিনিস দেখতে পাওয়া যায় না সহজে বাগানে। গোটা ঘর জুড়েই গাছ করে নিয়ে এসে, মানে আমি তো দেখতে পাচ্ছি সব জায়গাতেই প্রায় গাছ। বেডরুমে গাছ আছে নাকি? না, বেডরুম আপাতত এখনো করিনি। বেডরুমে এখন তাহলে তারপর করব। এখনো বেডরুমে করেনি। এটা ইনডোর কালেকশন, ব্রোকেন হার্ট করেছে। এটা হলো সুমি গাছ, যেটা বললো শেপ দেবে বনসাইয়ের জন্য। অ্যান্থেরিয়াম আছে, উপরে তো অনেকই গাছ আছে, নিচেও অনেক গাছ আছে। এটা পাতাটা ব্যারিকেটেড নাকি? ফিলোডেন্ড্রন। আর ঠিক আছে, বাকিগুলো দেখে নিই আরও কী কী আছে ওর কালেকশনে। এইখানটায় পাখিটা এসেছিল, এখানে বাচ্চাও হয়েছিল। আচ্ছা, চলে গেছে যে ওখানে আমার করা। কোন পাখি এসেছিল? ও, এইখানেও পাখি এসেছে, পাখির বাচ্চা হয়ে বাচ্চা হয়ে। হ্যাঁ, এখানেও আছে, মানি প্ল্যান্ট আছে। আচ্ছা, এটা পার্পল ভাইন, খুব সুন্দর লাগে গাছটা দেখতে, একদম পার্পল কালারের। মানে বাড়িতে এমন কোনো জায়গা নেই যে গাছ নেই, আমি সেটাই দেখছি। আমরা গাছ করি তো সীমিত জায়গার মধ্যে করি, এই গাছ পাগল না হলে এগুলো করা যায় না, পুরো ঘর ভর্তি। তা গাছের এত মেনটেন্যান্স কী করে করো? এত গাছে জল দেওয়া, খাবার দেওয়া, মেনটেন্যান্সটা করতে হয়। আপনার ইন্টারেস্ট থাকলে আপনি করে নেবেন যে কোনো একটু টাইম। হ্যাঁ, তাও একটা ওই সকালে 2 ঘন্টা যাই জল দিতে, জল খাবার সাপ্তাহিকভাবে, আর বাকি খুব একটা যত্ন আমি করি না। আচ্ছা, খুব একটা যত্ন সেভাবে করি না, হয়ে যায়, আমার অসুবিধা হয় না। অসুবিধা হয় না, তাও একটা বাইরে কোথাও গেলে তখন প্রবলেমটা হয়। বাইরে কোথাও গেলে আমার গাছগুলো আমি এইভাবে রেখে, যেমন বোগেনভিলিয়া বেশি আছে, অ্যাডেনিয়াম বেশি আছে, জল দেওয়ার প্রবলেমটা একটু মানে কম। আচ্ছা, ক্যাকটাসে জল কেমন দিতে হয়? ক্যাকটাসে জল খুব মেপে পরিমিতভাবে দিতে হবে। মানে মানে আপনি ধরুন আজকে জল দিলেন, হ্যাঁ, তারপরে আপনি 6 দিন পর্যন্ত দেখবেন যে জিনিসটা শুকিয়েছে। আচ্ছা, আর ক্যাকটাসে আপনাকে চেক করতে হবে, তা একটা টুথপিক বা অন্য কিছু নিয়ে একটু খুঁটি খুঁটি দেখে নিলেন। আচ্ছা, এটা শুকিয়েছে কিনা, যদি একদম ড্রাই হয় তবেই দেবেন। আমরা ক্যাকটাস করতে ভয় পাই, সত্যি কথাই বলছি, আমি তো ভয় পাই। ক্যাকটাসে নিয়ম হচ্ছে জল খুব কম, জল যদি কম দেন তাতে অসুবিধা, জল বেশি হলে মুশকিল, বেশি হলে মুশকিল, একদম ওয়েল ডেন্স হয়। আপনি বালির মধ্যেই তো হয়, বালি আর ভার্মি, সিন্ডার দিলে খুব ভালো। আচ্ছা, সিন্ডারে ভালো হয়, শিকড়টা খুব তাড়াতাড়ি দেবে। আচ্ছা, সিন্ডারে বেস্ট। ঠিক আছে, আজকের ভিডিওটা এতদূরই এখানেই শেষ করছি। আর আরও কথা বলবো যে তোমরাও যদি তোমাদের বাগানের ভিডিও করতে চাও বা আমার চ্যানেলে দেখাতে চাও সবাইকে, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা আমার ইনবক্সেও মেসেজ করতে পারো, ফেসবুকে আমার জয়েন করতে পারো, আমার পেজ যেটা গার্ডেন আর্টিস্ট সেখানেও তোমরা জয়েন করতে পারো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো, আর এইরকম সৈকতের মতো আমাকেও বাড়িতে ডাকো। নমস্কার।